হরে ও শ্রীমন্ত শঙ্কর হরে ভাকত জানাজেন কল্প তরু তাহানবিনাই নাই 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 আমার পরম গুরু রাম আমার পরম গুরু ও বাসুদেবায় ভারত পুরাণ আদি যত প্রকাশ করয় নানা মত যত মহাজন সমাগ সভা মধ্যত পরম আনন্দ রসময় কোটি সূর্য সম প্রকাশয় মহাভাগবত নহন্ত যাবে বেগত মহাভাগ যাবে বেকত হে কৃপালু ভকত বৈষ্ণৱ সমস্ত তথা আমাৰ শ্ৰদ্ধাৰ সেৱকী বা সমস্ত আপোনাৰ সবৰ আজি আজ্ঞা বা দ্বাদশ স্কন্ধৰ অকণমান পাঠ পৰ্যালোচনা আগবঢ়াবৰ নিমিত্তে গতিকে আপোনাৰ সবৰ আজ্ঞা আৰু আশীৰ্বাদ লৈ আমি পাঠৰ মাজলৈ আগবাঢ়িছোঁ পদ হে কহে সুত শুনি নক মহাভাগ ঋষি সাপ শুনি আত্মক মহানাগ আপোনাৰ নিজৰ ৰূপ হেজি আনিছে অ ৰাজা কদম শিৱে আস ধৰি বিপ্ৰৱে এ কশ্যপ বামন সমে ভৈলা এ কথা অতান্ত কথা সোধয়
ঔষধর গন্ধ পায় এ কুঠের বামন তুমি যাহা কৈক লাগি অবিপ্রে বোলে কিবা সোধা পুরো ভিক্ষা মাগি রাজাক তই খকি খাইবে যায়ো হেন শুনি নৃপতি কমন্ত বলে জিয়াইব আপুনি এ পাইব বহু বিত হইবে মোর দুঃখ দূর অহেন শুনি খঙিল তই খক মহাকু এ চকু পকাই বোলই কৈশপক দিজ কৈশপক চাহি মাতি অকিনু তই অবোধ লোভিয়া দিজ জাতি এ তক্ষকে খাইবে যাক তাকো কৰসা এ দংশ বত বিষ দেখো কিমতে জিয়া পরীক্ষিতে ভাগবত গঙ্গার পারত শুকর মুখ পদ্মে কিয় শ্রবণ করবলে আছে ভাগবতর প্রথম স্কন্ধত পরীক্ষিতর জন্ম দ্রোণীর ব্রহ্মাস্ত্রর দ্বারা গর্ভত থাকুদেই পরীক্ষিতক পরীক্ষিতক মৃত্যুর প্রয়াস ভগবন্ত বিষ্ণু গর্ভত প্রবেশ হয়ে এই ব্রহ্মাস্ত্রর শক্তির পরা পরীক্ষিতক মুক্ত করে ব্রহ্মময় ঈশ্বরের অমৃত দৃষ্টিরে পরীক্ষিতক জীবন দান দিলে আর গর্ভত থাকুতে চতুর্ভুজ রূপত পরীক্ষিতক হরিয়ে দর্শন দিলে তার পাছত পরীক্ষিত নৃপতি অর্থাৎ রজা হল পাণ্ডব সকল স্বর্গলে যাওয়ার পাছত তেও চক্রবর্তী রজা হয়ে রাজ্য শাসন করে থাকিল হঠাৎ এদিন পরীক্ষিতর জীবনলে এটা ডাঙর পরিবর্তন আহি গেল যে সমীক ঋষির পুত্র সিঙ্গিমুনির দ্বারা পরীক্ষিত অভিসম্পাত দিয়া হল এটা ভাগবত আরম্ভ হয়েছে এটা অভিসম্পাতর দ্বারা যদি আমি চাও কি অভিসম্পাত মৃত্যুর অভিসম্পাত এই মৃত্যুর অভিসম্পাতর পৰা জীবক কোনে রক্ষা করব মৃত্যুটোনো কি বস্তু মৃত্যুটো মায়া নে সচা মৃত্যুক কোনোবাই বাধা দিব পারে নেকি কালক কোনো কারোবার বাধা দিব পৰা শক্তি আছে নেকি এটা পরীক্ষিতর দ্বারা এই কথাখিনির প্রমাণ দেখুয়া হয়েছে ভাগবত এটা কশ্যপ কার পিতৃ ব্রাহ্মণ দেবতা ইন্দ্র আদি দেবতা সকলের তো পিতৃয়ে লগতে বামন প্রভুরও পিতৃ বামন কশ্যপর পুত্র রূপে অবতার হয়েছিল এই কশ্যপরে আকো এজন পুত্র আসলে কোন গরুর বিষ্ণুর বাহন গরু গরুরক ভগবন্ত বিষ্ণুয়ে কৃপা করে সঞ্জীবনী মন্ত্রটো দান করেছিল এই সঞ্জীবনী মন্ত্রটো আসলে কার হাতত বৃহস্পতির হাতত বৃহস্পতি যেতিয়া ইন্দ্রই অপমান করার কারণে অন্তর্ধান হয়ে দিলে অন্তর্ধান হওয়ার আগে আগে লগত থাকা এই যে সঞ্জীবনী মন্ত্র আর শক্তি এইটো এইখিনি কাক দিলে গরুরক দান করলে কথাখিনি বহুত ব্যাপ্ত হয়ে আছে এতিয়া গরুরে মন্ত্রটো ললে লৈ পিতৃ ব্রাহ্মণ কশ্যপ ঋষিক দান করলে কশ্যপে মন্ত্রটো পায় তেতিয়াৰ পৰা ৰৈ আছে
কারণ পুত্র দেবতা সকল তো অমর, সে সকল জিয়াবলগা কথাই নাই, অমৃত পান করে থাকে। এটা সেই মন্ত্রটা প্রয়োগ করবলে আসছে কত এজন বৈষ্ণব। মন্ত্র শক্তিটো সচা নে মিছা তাক পরীক্ষা করে দেখাব। গরুরেনো কিয় লগত না রাখিলে, পিতৃক কিয় দিলে? গরুর ভগবন্ত বিষ্ণুর বাহন, সকল মন্ত্রর মালিক হল বিষ্ণু। গতি বিষ্ণুত যে আশ্রয় আছে তেওঁকে মন্ত্রর প্রয়োজন নাই, সেইটো কারণে ব্রাহ্মণ পিতৃকে মন্ত্রটা দান করলে। এটা কশ্যপে সুযোগ বিচারি আছে যে সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে সেইজনকে জীবন দান দিয়া হব, যিজনে জীবন পালে সকল জীব উদ্ধার হব। সেইটো কারণে পরীক্ষিত বৈষ্ণব, এই বৈষ্ণবজনক যদিও তক্ষকে দংশন করব, সঞ্জীবনী মন্ত্রর দ্বারা মানে সেইজনক আকো চৈতন্য করে তুলিম। এটা কাজিয়াখন লাগিছে ব্রাহ্মণ কশ্যপ আর কালরূপী তক্ষকর মতন। তক্ষকে কৈছে মূল শক্তি চা, আর ব্রাহ্মণ দ্বিজ কশ্যপে কৈছে মূল মন্ত্র শক্তি চা। এই দুটা বস্তুর মাজত এটা সংঘাত হয়েছে ভাগবতর দ্বাদশ স্কন্ধ। গতি কালর পর পরিত্রাণ পাবর কারণে আমি কি করব লাগিব, দ্বাদশ স্কন্ধ পরীক্ষিতর ব্রহ্মজ্ঞান লাভর অন্ত আমাক সেইখিনি কথা দান করেছে। উপায় নাকি সেই সত্যটো রক্ষা করাই হয়ে গেল, গতি আর এই মন্ত্র তন্ত্র কোনো প্রয়োজন নাই। আর সকল মন্ত্রতক শ্রেষ্ঠ হরির নাম গুণ কীর্তন, শুকর মুখপদ্মে সেয়া পড়া পশ্চাৎ এই মায়ার আশ্রয় আর লোব নেলাগে। হে তক্ষকে খাবে যাক তাকু করহাস, হে দংশবত বৃক্ষ দেখো কিমতে জিয়া। তক্ষকে কলে এই বটবৃক্ষজোপা এটা মই দংশন করিম। এই বটবৃক্ষটোনো কি বস্তু আৰু? এটা প্রতীক, এটা প্রতীক। ওই আমি প্রত্যেকে সাধনময় জীব, যি জীব সাধনা করে ঈশ্বর প্রাপ্ত হয়ে পড়ে ঈশ্বরক লীন যাব পারে সেই জীবক সাধনময় জীব বলে কোয়া হয়। সাধনময় জীববিলাকে জন্ম লই এই জগতলে আহি একে স্থানতে রই থাকি সে স্থানের পর আঁতর নোহাকে স্থির হয়ে থাকি পায়, সেইটার কারণে বিরিখজোপার নাম তো রখা হয়েছে কি, বটবৃক্ষ। ও আমি কি, আমি চঞ্চল, আমি ইয়াত বহি আছো কিন্তু মনটো কোবাত আছে, হয় না নহয়? আমার এনেকা অবস্থা হয়নে? আমার মনটো একে ঈশ্বর ভাবত লাগি না থাকে, বা এটা সৎকর্মত আমার মনটুক আমি লগাই থব নোৱাৰো। কিন্তু ব্রতবৃক্ষ হল কি, সকল বিরিখর ভিতর এক স্থির বিরিখ। ব্রতবৃক্ষ সাধনার প্রতীক, সেইটো কারণে কৈলাস ধামত এজোপা বৃক্ষ আছে, সেই বৃক্ষজোপার নাম আছিল কি, ব্রতবৃক্ষ। এই ব্রতবৃক্ষজোপার তলত বহি মহাবৈষ্ণব শিবই সহস্র সহস্র বছর তপময় সাধনা করেছে, সেইটো কারণে এই বটবৃক্ষজোপাক এটা দংশন করা হব, এই সাধনময় বৃক্ষ। অর্থাৎ এই পুরুষ তত্ত্বটুকু বিরিখর লগত তুলনা করা হয়েছে, সেইটো কারণে এটা কশ্যপে জীব এটাক বিনাশ করে দিব শক্তি লগত রাখিছে, পুরুষ এজনক বা প্রকৃতি নারী এগারীক দংশন করে সেইটো পরীক্ষা চা নাই, কিন্তু বিরিখ এজোপাক দংশন করে পরীক্ষাটা চাইছে, মানে এই বিরিখ হল সংসার বিরিখ। এই সংসার বিরিখত সকল জীবই তার এটা এটা পাঠ হয়ে আশ্রয় লই আছে। এই বট বিরিখত যদি কেনেবাকে বিনাশ করে দিব পৰা যায়
তাহলে এই তক্ষকর কালর শক্তি কি প্রমাণ হব। আর কশ্যপেও পুত্ররূপী গরুরপর লাভ করা সঞ্জীবনী মন্ত্রনো শক্তি কি সেই শক্তি আর সামর্থ্যরও ইয়াত পরীক্ষা দেখাব। হে শুনি নিজ রূপে কুপে হে কশ্যপে বুলন্ত দম্ভ নকরিবি সর্প হে বুজু দংশবত ভাং গিবুতুর দর্ব এরও সর্ব। তোর কালহে মই সাধন মই ঋষি, তো কালর যে শক্তি আছে মোর সাধনারও শক্তি আছে। তো ইমান যে অহংকার করেছ বিষজোপা তাই দংশন করে জ্বলাই ভস্ম করে দিম বলে, তোর অহংকার মই এইমাত্র সুন্নাকিত করি, মোর সাধনা আর মন্ত্র শক্তির বলটো তোকে এতিয়া দেখাব। এ শুনি নিজ রূপে কুপে নাগ মহাবলী দিলে খুত বাত অগণি গইলা বতত গই অগণি গইলা জ্বলি খুট মারি দিলে গছজোপা জ্বলি গল কেঁচা গছজোপা। এই বিষ বহনি লাগি বত বিষ ভৈল অ আসি লখরিয়া তারো ভস্ম ভৈলক গছজোপা ছাই হয়ে গেল, কিন্তু এই গছজোপাতে এজন খড়িকটিয়া আসলে, এই খড়িকটিয়া কি এ জীব বিষ হল অপরা প্রকৃতি, জীব হল পরা প্রকৃতি, এই পরা প্রকৃতি জীব হল সেই খড়িকটিয়া লড়া গাঁ দুইজন ছাই হয়ে গেল। হে জিয়াইও তখকে বোল দেখো মুনিষাই দিজু থইলা বকুন নাক কাশর নমাই কোন ছাই আনি ছাই কবে একথা নকরি পহিবে লাগিলা মন্ত্র গুরু কসমরি ছাইখিনি একথাই করে আনি গোটালে বকুন্দারপা কি করলে মন্ত্র পুথিখন উলিয়ালে আর মন্ত্র পাঠ করার আগত কিন্তু কৌশলটো শিকাই দিছে কি করেছে গুরুক স্মরণ করে লৈছে। ও এই মন্ত্রর গুরু কোন আছিলে গরুর, গরুর মানে কি গরুর মানে আত্মা। ও আমার পান পক্ষীটো গরুর পক্ষী, এই পান পক্ষীতে প্রতিষ্ঠা হয়ে আছে পিতাম্বর, সেইটো কারণে তেওঁ নাম হল গরুর কেতু, গরুর কেতু। গতি এই গরুর কেতু স্বরূপ বিষ্ণু কত বাস করে আত্মাত বাস করে, তেওঁ কি তেওঁ হল পরমাত্মা। এই আত্মতত্ত্বর লাভ হয়েছে কি সঞ্জীবনী মন্ত্র। এই সঞ্জীবনী মন্ত্রর মূল সারটোনো কি জানাসি হৃদাম নামে নিজ সমস্ত শাস্ত্র মূল বীজ অসনেব নিপায় জারম নেপ্রবে যদি হল পান করে পলয়
হবে, আমি তোরা মুখ পাবে হি লেনাহি ভয়, আমি তোরা মুখ পাবে হি লেনাহি ভয়। এই সঞ্জীৱনী মন্ত্ৰটোৰ মূল তত্ত্বটো হল শ্ৰীৰাম বাৰু। এই সঞ্জীৱনী মন্ত্ৰটো আমি কিন্তু পাইছো মানে বাৰু, কিন্তু গীতা ভাগৱত পাঠ কৰাৰ পাছত সঞ্জীৱনী মন্ত্ৰৰ কিবা প্ৰয়োজন আছে জানো? বৰগৰি যে হেৰিয়া যুদ্ধলৈ আহিছিলে মহাভাৰত যুদ্ধলৈ, কাৰ আনিছিলে তিনি পাঠে হয়, তেতিয়াতো বাটতে কৃষ্ণ লগ পালে বোলে কলে যোৱা বোলে মই যুদ্ধখন শেষ কৰি দিওঁ, তাৰ লগত যুদ্ধ কৰিবা বোলে যোন পক্ষ হাৰিব তাৰফালে হৈ কৰিছে। তুমি ইমান ডাঙৰ যুদ্ধ তিনিপাত সৰগ আনিছা বোলে মোৰ এপাতেই শেষ, এপাততে সব শেষ হ'ব, কোৱাই তুমি ইমান ডাঙৰ বিলে ঠিক আছে মই গছজোপা পাতবিলাক ফুটা কৰি দিয়া আছো এপাতত, সব সবটো পাত ফুটা হৈ গ'ল। কৃষ্ণই তো এটা লুকুৱাই থ'লে, এটা গছকি থ'লে, এটা হাতত থ'লে, শক্তিটো কাৰ আছিলে বাৰু, সেই শক্তিটো কাৰ আছিলে বাৰু, গোটেইখিনি চাবগৈ লাগিব এতিয়া, শক্তিটো কৃষ্ণৰে আছিলে, তেওঁ নিজৰ শক্তিৰ পৰীক্ষা নিজেই চায় মানে বাৰু, আচৰিত লাগে। এতিয়া এই এই তক্ষক আৰু কশ্যপ এইটো দুটা তত্ত্ব মূল কথাটো, তক্ষক আৰু কশ্যপ দুটা তত্ত্ব হয়নে, যে মন্ত্ৰটো বেদৰ যিবিলাক বাক্য বেদৰ বাক্যবিলাকক মন্ত্ৰ বুলি কোৱা হয়, সেইটো কাৰণে বেদত মন্ত্ৰ আৰু ব্ৰাহ্মণ এই দুটা বস্তু তত্ত্ব আছে। আমাৰ গীতা ভাগৱত শাস্ত্ৰৰ এই বেদৰ সাৰ বস্তু, বেদৰেই সাৰ তত্ত্ব ইয়াৰ অন্তিম ভাগ, এতিয়া অন্তিম ভাগত আমাক পৰীক্ষিত ৰূপী জীৱক জীৱনৰ শেষ শিক্ষাটো দিব বিচাৰিছে, কি শিক্ষা? ব্ৰহ্মজ্ঞান, যাতে আমাৰ ব্ৰহ্মজ্ঞান লাভ হয়। এতিয়া ব্ৰহ্মজ্ঞাননো কি বস্তু, এতিয়া কশ্যপ আৰু তক্ষকৰ কাজিয়াখনৰ দ্বাৰা অলপ বুজাব। হে কোন চাই আনি চাই কবে একথা নকৰি, হে পঢ়িবে লাগিলা মন্ত্ৰ গুৰু কস্মৰি সুমৰি, অ দিলন্ত ঔষধ আনি অ গজাইলা অংকুৰ, অ ডালে মোলে পাতে বিষ হৈলা ভৰপূৰ। খন্তেক সময়তে যিদৰে তক্ষকে ভস্ম কৰিছিল, সিমানখিনি সময়তে তক্ষকে তাক আকৌ নিৰ্মাণ কৰি দেখুৱালে হয়নে, যে সমতা স্থাপন হ'ল, সমতা স্থাপন হ'ল, কালে সংহাৰ কৰিব আৰু সাধনাই কি কৰিব, সাধনাই নিৰ্মাণ কৰিব, এটা ধ্বংসমুখী আৰু এটা নিৰ্মাণমুখী। এই জিলে কঘৰিয়াই আছে অ হাততে অংক, অ দেখি ভৈলা তক্ষক সাক্ষাততে নামুখ, হ নৈও দেখি শুনিহে ন অ মন্ত্ৰ মহ, অ কশ্যপকে বোলৈ সৰ্পে ভূঞা দৰ্পহত।
এতিয়া কার দর্প হত হল তক্ষকর ভাগবত দ্বাদশ স্কন্ধত তক্ষকর দর্পটো কিয় হত করে দেখুয়া হয়েছে কশ্যপ বা দ্বিজ ব্রাহ্মণক কিয় এই ক্ষেত্রত জয়ী হবলে দিলে কারণ এটাই জগতর হরিয়ে ধ্বংসটুক কেতিয়াও স্বীকার নকরে জগতর হরিয়ে সেই পথটোহে খোলা রাখব বিচারিছে যিজু পথর দ্বারা নির্মাণ হব পারে বিনাশর পরিবর্তে যিটোর দ্বারা নির্মাণ হয় হে উন্নতি যায় ধন দেউ যত লাগে হে অনেক সুবর্ণ আনি যোগাইলে কগে হে ধন দেখি ব্রাহ্মণর অ পালতি লসি অ গৈলন্ত উলতি বকুন দাঁত ভরাইবি তত্ত্বটো দিছে আমাক কি তত্ত্ব দিছে সাধনা যদি ঈশ্বর নহয় ভগবত নহয় ভগবান নহয় তেতিয়াহলে সাধনার দ্বারা এই পাপটির আকাঙ্ক্ষা থাকে এটা কশ্যপ যদিও ব্রাহ্মণ দ্বিজ যদিও তেও মন্ত্রর শক্তিরে মৃতজনক সঞ্জীবনী দান করিব পারে তথাপিতো তেওঁৰ মাজত এটা সীমাবদ্ধতা রয়ে গেল এই সীমাবদ্ধতাটো কি পাপটির আকাঙ্ক্ষা পার্থিব প্রাপ্তি অপার্থিব প্রাপ্তি নহয় এই ধন সম্পদ আর অলংকার সোণ আদি রত্ন যেটা পক্ষকে দি দিলে তেওঁ যাত্রা তাতে স্থবির হয়ে রয়ে দিলে যে এনেকুয়া ধরনের মহান বস্তু এটা রাখিতাজনের লগত তেনেকুয়া ধরনের ভাবনা এটা আসলে থাকিব নেলাগে নহয়নে বাৰু কিন্তু কশ্যপর ক্ষেত্রে দেখুয়াইছে কিয় দেখুয়াইছে আন যত হবে মিছা ভক্তির অভাব হ্যাঁ উদ্দেশ্য তো ভক্তির তত্ত্ব রাগে নাই রজাক জিয়াবলে আছে ধন ভিতর আশাতে হয়নে বাৰু কিন্তু ভাগবতে ধন ভিতর কথাটো মুখিমু কৰি দিয়া নাই নস্যাত করা নাই হয়নে গীতার কর্মযুগত অর্জুনক কর্মর কারণেহে তেওঁ উদগনি দিছে আর কি কৈছে যে হে অর্জুন তুমি গান্ধীত লোৱা তোমার ক্ষত্রিয় ধর্ম তুমি কর্তব্য পালন করা কর্তব্যটুক আমার আমার শাস্ত্রই নস্যাত করা নাই স্বীকার করেছে মানি লৈছে কিন্তু যি কর্ম মায়াময় আর মোহময় যি কর্মর দ্বারা ভগত প্রাপ্তি নহয় বা ঈশ্বর সাক্ষাৎ নহয় সেই কর্মবিলাকক আসলতে আঁতর করে দিব বিচরা হয়েছে এইটার কারণে সঞ্জীবনী মন্ত্রতকেও শ্রেষ্ঠ বস্তুটো কি সঞ্জীবনী মন্ত্রতকেও শ্রেষ্ঠ বস্তু সাধুসঙ্গ সৎসঙ্গ সঞ্জীবনী মন্ত্র এবারহে জিয়াই দিব পারে সৎসঙ্গই জনমে জনমে আপনার যি টকার প্রেরণা দিব পারে সেইটো কারণে ভাগবত কি ভাগবত আমার প্রত্যেকের সৎসঙ্গ এই ভাগবত স্বরূপ সৎসঙ্গের সান্নিধ্য যদি আমি জীবনত যদি কেতিয়াবা অকণমান সময় লাভ কৰিব পাৰো তেতিয়াহলে আমার কি হব এটাতকৈ ডাঙর ভয়টোৱে দূর হয়ে যাব এটাতকৈ ডাঙর ভয়টো কি মৃত্যু হয় এতিয়া পরীক্ষিতক জিয়াবর কারণে ব্রাহ্মণ কশ্যপ আহিছে কিন্তু পরীক্ষিত আকৌ কি কৈছে পরীক্ষিতে তেওঁ গুরু ভগবান শুকদেবক কৈছে যে হে মোৰ গুরুজন আপুনি তো দৃশ্যমান নহয় আপুনি কি আপুনি নিরাকার আপুনি তো গুণত নাই আপুনি নির্গুণ গতিকে আপনার পৰা মই ভাগবত শ্রবণ করি আপনার কৃপার প্রসাদ পালো আশীর্বাদ পালো আর মোৰ ব্রহ্মজ্ঞান লাভ হল গতিকে এটা কি হোক আপুনি আকো অন্তর্ধান হও গুরুক তো নিজে অন্তর্ধান হবলে কৈছে সুকে কৈছে মই অন্তর্ধান হম কিন্তু হে পরীক্ষিত নিপতি মই অন্তর্ধান হওয়ার কি কি কারণ আছে তুমি কোৱা বোলে পক্ষক ব্রাহ্মণের ভাও ধরি মোৰ ওচৰলৈ আহি আছে পরীক্ষিতর ইমান গভীর ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে তক্ষকে ব্রাহ্মণের বেশত তেওঁ ওচৰলৈ মৃত্যু দিবর কারণে আহি আছে এই কথা পরীক্ষিতে গম পাইছে
আর যদি গুরু ভগবান সুখদেব সন্মুখ সু শরীরে যদি থাকে এই তৎক্ষণকাল ওসলে আহিব নোৱাৰে। পরীক্ষিতে কি কৈছে, আপুনি গুরু মোৰ হৃদয়ত সদায় থাকিব, আপুনি থকালৈকে মই রূপী পরীক্ষিতৰ কেতিয়াও মৃত্যু নহয়, হয়নে? মই মৃত্যুমুখী জীবই নহয়, মই ঈশ্বরমুখী জীব। সেইটো কাৰণে কি কৈছে, এই ঋষির বাক্যটো সফল হবলে দিয়ক। সমীক ঋষির পুত্র সিঙ্গিমুনির যেটো বাক্য আছিলে এই বাক্যটো অফলে যাবলে নিদিব, এই বাক্য সফল হোক নিজে কৈছে। গতিকে কি বুঝালে, আমি প্রত্যেকে মৃত্যুলে ভয় আতুর, অত্যন্ত ভয় কর, হয়নে? অন্তিম সময়ত যদি শ্বাস নিঃশ্বাস বন্ধও হয়, চেতনাও না থাকে, আইসিউ 10 দিন হলেও রাখি ওই যেনে তেনে বসাই রাখি বলে আমার লড়া ছালী কই থাকে, হয়নে বারু? ও অন্তিম সময়ত ভগবত দর্শন হব লাগিব, ঈশ্বরের লগত এক হব পারিব লাগিব, দেহর পীড়া জড়তা এই সমস্ত বিলাক আমার পর আতর করে এক ঈশ্বরক লীন যাব পড়ার শক্তি সামর্থ্য আমার মাজলে আহিব লাগিব। কি হে দিছে, ভাগবতে দিছে, পরীক্ষিতক দেখুয়াইছে, গুরুর কৃপাত সেই কৃপা লাভ হয়, ই আমাক ভাগবতে দেখুয়ালে। আর কশ্যপে কি করেছে, এই মায়া বিদ্যার যোগেদি যদিও চৈতন্য করিলে, ও পরীক্ষিতে কিন্তু তাক স্বীকার নকরিলে, নহলে কশ্যপ গৈ পরীক্ষিতর ওসর পালেহেতেন। এই ব্রহ্মময় ঈশ্বরের জ্ঞান সকলোরে ভাগ্যত নাই, পরীক্ষিতে পালে, কিন্তু পরীক্ষিতর পুত্র জন্মেজয়ে নাপালে, এইটাই ডাঙর কথা। জন্মেজয়ে কি পালে, জন্মেজয়ে রজা হল, পরীক্ষিতে জন্মেজয়ক রজা পাতিলে, যে রজাক কি লাগিব, রজাক লাগিব ন্যায় নীতি আর সদাচার তত্ত্ব। এইটার কারণে বৈষ্ণপায়ন ঋষিয়ে কি করেছে, এ জন্মেজয় রজাক মহাভারত কৈছে, জন্মেজয়ক বৈষ্ণপায়ন ঋষিয়ে মহাভারত কৈছে। মহাভারতের একটা নাম হল পঞ্চমবেদ। এই মহাভারত শাস্ত্রর সার তত্ত্ব হল গীতা। এই মহাভারত আর গীতার মূল যে ভক্তি তত্ত্ব, এই ভক্তি তত্ত্ব হল ভাগবত। এইটার কারণে আমি জন্মেজয়ের পর পালো মহাভারত, পরীক্ষিতর পর পাইছো মহাভাগবত বা এই ভাগবত শাস্ত্র, আর পরীক্ষিতর ককা অর্জুনের পর পাইছো গীতা শাস্ত্র। গতিকে এই কুলটোয় আমাক ঈশ্বর তত্ত্বর ভাগ দিছে না নাই, হয়নে? সেইটো কারণে ঈশ্বরের ভাগর পর জীব বঞ্চিত হয়ে এই জীববিলাক যাতে ভ্রমিত হয়ে বন্ধনত বান খায়, এক ঈশ্বরের তত্ত্বর পর বঞ্চিত হয়ে দুটা বুদ্ধি যুক্ত হয়, এইটুকু কম বলে কি করেছিলে, ওই অশ্বস্থমায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এই পাণ্ডবর বংশটুক বিনাশ করে দিব বিচারিছিলে। তা অশ্বস্থমা কার পুত্র আসলে, দ্রোণাচার্যর পুত্র। দ্রোণাচার্যর তত্ত্বটোয় বড় ভয় লগা, দ্রুপদে ক্ষত্রিয় হয়ে যজ্ঞকুণ্ডর পরা ধৃষ্টদ্যুম্নর দরে সাধন পুত্রর জন্ম দিব পারে, আর দ্রোণাচার্য ব্রাহ্মণ হয়ে গোটাই পাণ্ডবক বিনাশ করার প্রতিশোধ ভাব থাকা এনে দুর্দান্ত পুত্র জন্ম দিলে, ভাবি চল। গতিকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে আমি বিচার করলে নহব, যিজন ব্রহ্মজ্ঞানী ঈশ্বর, ঈশ্বরের লগত যিজনের সমন্বয় হয়েছে বা সম্বন্ধ হয়েছে, আমি সেইজনকে আমি সংগ করে লোক লাগবে। ব্রাহ্মণ বলে পণ্ডিত বলে যদি আমি সংগ করবলে যাও, তো আমি নষ্ট হওয়ার চান্স থাকি যাব, শাস্ত্র কৈছে আমার সেটা কথা। এটা সেইটার কারণে ভাগবতর অন্তিমত দিছে কি, আমার জীবনের আসল সত্য কি, যিখিনি সত্য পরীক্ষিতর কারণে হয়েছে সেইখিনি আমার সকলের কারণে হয়েছে। এটা ইয়ার পাশত আরো ডাঙর তত্ত্ব দিব, মার্কেন্দ্র ঋষির মায়া দর্শন দিব। এই এই যিজন খড়িকটিয়া রূপী জীব আসিলে, এই জীবরূপী খড়িকটিয়ায় গৈ এটা কি করবগে, জন্মেজয় রজাক আপত্তি দিবগে, ওই তোমার পিতৃক জিয়াই দিবর কারণে আহিছিলে নহয় ব্রাহ্মণ, কোন আহিছিলে, কশ্যপ আহিছিলে, এই কশ্যপক রাস্তাতে বাধা দিলে, কোনে জানা, এ সর্বয়, এ সর্বয় বাধা দিলে,
সেইটো কাৰণে কি হব, ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধত আকৌ এতিয়া সৰ্পযজ্ঞ হব। সেইখিনিলে যাম আমি, সেই বস্তুখিনিলে যাম, সেইখিনি কথা জানিব লাগিব আমি। হে ৰাম হে উলটি যায় ক ধন সদেউ যত লাগে, হে অনেক সুৱৰ্ণ আনি যোগাইলে ক আগে, অধম দেখি ব্ৰাহ্মণৰ পালতি লচিত, অগৈলন্ত উলতি বকুন দাঁত ভৰাই বিত, অতক্ষকে ধৰিলা বৃদ্ধ ব্ৰাহ্মণৰ বেশ, এ দান্তলৰ ফৰ কৰে অকি গৈলা কে, এ বৃদ্ধ ব্ৰাহ্মণৰ বেশে চলি ধীৰে ধীৰে, অতক্ষকে পালে কাসি ভগীৰথী তীৰে, অতক্ষকনো পৰীক্ষিত নিপতিক স্পৰ্শ কৰিবলৈ যাওঁতে কিয় বৃদ্ধ ব্ৰাহ্মণ হৈ যাব লগা হ'ল, সৰ্প হৈ কিয় যাব নোৱাৰিল, কি সৰ্ববিলাকক কোনোবাই মাৰিব বুলি ভয় কৰিলে নেকি? হা, কৃষ্ণ একদেৱ দুখ হাৰি কাল মায়া দিৰু অধিকাৰী, কৃষ্ণ বিনে শ্রেষ্ঠ দেব নাহি নাহি আর। যত ভাগবত আছে ভকত বৈষ্ণব একত্র হয়ে আছে, ও তাত কালরূপী সর্প সর্পরূপত প্রবেশ করব নারিব, এই কালরূপী সর্বয়ও ও ভকতর রূপ ধরব লাগিব, সকলো ভকত হয়েহে তাত প্রবেশ হব পারিব। এইটো কারণে কশ্যপ যদিও নাগ বা সর্প হয়নে, এই কশ্যপে কি করব লগা হল, বৃদ্ধ ব্রাহ্মণৰ ভাও ধৰিব লগা হয়। ভাগৱত শাস্ত্ৰত আমাক এইটো বৰ আচৰিত কথা দেখুৱাইছে, এই জলথল বিধ দেখি একে শুন বাধিল, অতক্ষকৰ বাজু চৰাই তক্ষক পখিল, কটকৰ বাজু চৰাই তক্ষক পখিল, হে বসিয়াছা পরীক্ষিত কৃষ্ণ কুমারাধি, অ শরীরত নাহি জ্ঞান ব্রহ্মত সমাধি। এটা এই তক্ষকে দেখি আচরিত হয়ে গেল, ও যিজনক মৃত্যু দিবর কারণে আইছিলে সেইজনের ইতিমধ্যে প্রাণ তাত নাই, প্রাণটো কত আছে, প্রাণটো কৃষ্ণত লীন গৈ আছে, এটা খুঁত মারিবলকে ঠাই নাই, যিজনক মৃত্যু দিম বুলি কৈছিলে সেইজন অমৃতত লীন গৈ আছে, অমৃত কি, অমৃত হল কৃষ্ণ। হে ধৰিয়াতা চাপি চিতে অ কৃষ্ণ চৰণকে, অ ধৰিলে ক নিজৰ ৰূপ এখন তক্ষকে, অ ভয়ংকৰ শৰীৰ মাতি তথাপি পেট, অক্ষত করিলে কফকারও পর তুলি ফেপ, বিজুলি সঞ্চারে আসি সেলেকি কমারি, ও রাজা কদম শিলে সর নত খুত মারি, ও তক্ষ কেন রজার শিরত দংশন নকরি শরণত কিয় দর্শন করিলে, ও যিজনের শরণত ভগবন্ত বিষ্ণু বাস করে আছে, কাল কি, কাল ঈশ্বর নিজে, কালরও কাল, সেইটো কারণে তেওঁ কি, তেওঁ মহাকাল, এই মহাকাল যি স্থানত অবস্থান করে থাকে ও পরীক্ষিত সেইখান স্থানতহে তেওঁ স্পর্শ করেছে, ভগবন্ত প্রভু আমার কত থাকে, ও যদিও হৃদয়ত থাকে স্থান লৈছে শরণত পদে বিষ্ণু, মানে এটা বৈষ্ণবৰ পদত যদি কেনেবাভাবে তক্ষকৰ স্পৰ্শ হয়, অ তক্ষক পাপৰ প্ৰতীক, কালৰ প্ৰতীক, বৈষ্ণৱৰ চৰণ স্পৰ্শ হ'লে তেওঁ পাপ ক্ষয় হ'ব, সেইটো কাৰণে তক্ষকে ক'ত স্পৰ্শ কৰিলে, পৰীক্ষিতৰ চৰণক স্পৰ্শ কৰিলে। হে শৰীৰত বিষবগ্নী অ লাগি উধাই গ'লা, এ খনেকতে নিপতিৰ দেহা ভস্ম ভৈলা,
শরীরক এরি পায়া আসন্ত ব্রহ্মকে অ পুত্রেখে কর্ম আসি করিলে তক্ষকে। পরীক্ষিতে মনে প্রাণে কি বাঞ্ছা করে আসলে গুরুপরা, হে গুরু ভগবান তুমি অন্তর্ধান হলা আর মোকো অন্তর্নিহিত করে দিয়া। খুক যেটা তারপর উঠি অন্তর্ধান হল, শিষ্যরূপী পরীক্ষিতে কইছে তুমি যে অন্তর্ধান হলা মোকো অন্তর্নিহিত করে দিয়া। যেটা পরীক্ষিতে ভাবিছে যে মোক কৃষ্ণর লগত এক করে দিবলে, মূল গুরুজনের লগত এক করে দিবলে ওই এনেকা একটা শক্তি আর সামর্থ্য নাই নে, যার দ্বারা মানে তাতে এক হয়ে যাব পো, ওই সেই শক্তি আর সামর্থ্যকে দি থাকে কাক তক্ষক। এইটার কারণে তক্ষকে কার কাম করলে, ও পুত্রর কাম করলে সেবা শুশ্রূষা। হ্যাঁ, পরীক্ষিত সেবা আর শুশ্রূষা করলে বলে কেছে যে পরীক্ষিতে সপ্তম দিবসলৈকে ভাগবত শ্রবণ করার পাছত এই মিছা মায়া এই কায় এই বন্ধনত যাতে থাকিব নালাগে, অনন্ত স্বরূপ ঈশ্বরের এই ভাগবত কথা শ্রবণ করার অন্তত এই জীব আর শিব এক হয়ে যাব বিচার। সেইটার কারণে পরীক্ষিত কি হব বিচারে, এই দেহর জড় বন্ধনের পর নিজকে মুক্ত করে দিবর কারণে ভগবানক প্রার্থনা করলে। আর ভগবানে তো অন্তিম প্রার্থনাটাও স্বীকার করলে, কি স্বীকার করলে, এই তক্ষকক আনি দংশন করালে। হে দেখি দখ দেখে পজা কর এ হাহাকার, ও হা কৈক লাগি গইলা নৃপতি আমার, ও তুমি অবিহনে ভইলা পৃথিবী অনাথ, ওই এহি বলি লোকে শোকে ঢাকুরায়া মাথ, এ পরম বিস্ময় হইলা দেবাসুরনর, এ ধন্য ধন্য পরীক্ষিত রাজরি শিবর, এ বিষবহ্নি দহন্তে নাছিল কিছু জ্ঞান, এ ভইলা মুখ্য পাইলা সবে প্রত্যক্ষে প্রমাণ। ও সর্বদংশ করলে বিষদ কি হব, সব কথা বলে লাগিব। পরীক্ষিত যেটা তক্ষকে দংশন করা সকলে দেখিলে পরীক্ষিত লরসর নহয়ে স্থির হয়ে রয়ে আছে, বিষে তো ক্রিয়া করা নাই। তক্ষক নাগর বিষে বত বৃক্ষজোপাক সাই করে দিছিলে, পরীক্ষিতক দংশন করার পাশে পরীক্ষিত কি হয়ে আছে, ও যদরে শুকর মুখপদ্মে ভাগবত শুনে আসে তক্ষকে দংশন করতেও সেইদরেই আছে। মানে এটা অমৃত কি, অমৃত হল ভাগবত, অমৃত হল ভাগবতর তত্ত্ব, অমৃত হল ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ তত্ত্বত পরীক্ষিত যেটা লীন গল, এই তক্ষকর বিশেষ পরীক্ষিতর উপর আর ক্রিয়া নকরিলে। হে দেবে বাবে দেবে দুন্দভি গন্ধর্বে গাওয়ে গীত, হে পরম উৎসবে অপে সরা করে নিত, হে সাধু সাধু বুলি দেবে বড়ি সন্ত ফুল, হে আকাশ সানিয়া গল সমদ তুমুল, এ মহারিষি হব করিলন্ত সাধুবাদ, অ কিনু কথা শুক পরি শীতর সংবাদ, অ ইহারে সে কীর্তিটো রইল সংসারত, এ সাফল জন্মিয়া রাজা পাণ্ডুর বংশত, হে প্রশংসী রাজাক ঘরা ঘড়ি গইলা চলি, হে জন্মে জয় দিলন্ত প্রীত টিক জলাঞ্জলি, হ দিলা দান দক্ষিণা সংকলি পিতৃ কর্ম, মুখ্য পালা মুখ্য পাইলা জানিতে যি লন্তে হবে মর্ম, এ শুকর সংবাদ পরি শীতর মুকুতি, এ শুনয় ভনয়াক এক
চিত্র প্রতিনিধি।